আলো আর খ্যাতির দুনিয়ায় শত শত তারকা প্রতিদিন তৈরি হন, আবার প্রতিদিন ঝরেও পড়েন। কেউ কেউ আবার ক্ষমতা আর অর্থের বলি হয়ে অকালেই প্রাণ হারান। কোনো গল্প আমরা জানতে পারি, কোনোটা হয়তো অজানাই থেকে যায়। একসময় যারা ভক্তদের হাসি কান্না অভিনয়ে মাতিয়ে রাখেন, তারাই একদিন ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়ে যান চিরতরে। 2000 সালে একটি ফ্যাশন ম্যাগাজিনে দেখা গেল মিষ্টি এক নবাগতা মেয়ের ছবি। কেউ কেউ তাকে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়ার সাথে তুলনাও করতে শুরু করলেন। দুচোখে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু আসলে কি তাই? বলছি মডেল অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির কথা, মডেল তিন্নি নামেই যিনি পরিচিত। বাংলাদেশি মডেল তিন্নির জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাফকাত হোসেন পিয়ালের সাথে। মিডিয়ায় স্বীকার না করলেও কন্যা সন্তানের মাও হন তিনি। তবে সুখের সংসারে ঝড় হয়ে আসে পিয়ালেরই বন্ধু সাবেক ছাত্রনেতা তৎকালীন এমপি মোহাম্মদ গোলাম ফারুক অভি, যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিন্নি। জানা যায় অভি বাধ্য করেন তিন্নিকে তার স্বামীকে তালাক দিতে, এমনকি 1.5 বছরের শিশুকন্যা সহ পিয়ালকে বাসা থেকে রাতারাতি বের করে দেন অভি। সাংসদ অভি বিয়েই করতে চাননি তিন্নিকে। এটা বুঝতে পেরেই অভিকে মিডিয়ায় সব ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিন্নি। সেই হুমকিই তার কাল হয়েছিল। 2002 সালের 6 নভেম্বর স্বামীকে ছাড়েন তিন্নি, আর 11 নভেম্বর বুড়িগঙ্গায় 1 নং চীনমৈত্রী সেতুর নিচের পিলারের ওপর লাশ পাওয়া যায় তিন্নির। মাথায় আঘাতের চিহ্ন থাকা সেই লাশ তখন অজ্ঞাতনামা হিসেবেই কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে একটি সংবাদ মাধ্যমে ছাপা খবর আর ছবির সূত্র ধরে জানা যায় ওই লাশ আসলে তিন্নিরই ছিল। 6 বছর পর মামলার তদন্ত রিপোর্টে মোহাম্মদ গোলাম ফারুক অভিকে অভিযুক্ত করেন সিআইডি। তার পরপরই পালিয়ে যান অভি। তদন্ত রিপোর্ট অনুযায়ী অভি কানাডায় আছেন, কিন্তু আজও তাকে ফিরিয়ে এনে বিচার করা হয়নি এই নৃশংস হত্যাকাণ্ডের। 19 বছর পর আবারও আলোচনায় এসেছেন তিন্নি। বলা হচ্ছে মুক্তির অপেক্ষায় থাকা শিহাব শাহিনের সিরিজ মরিচিকাতে নাকি দেখা মিলবে তিন্নি হত্যাকাণ্ডেরই রহস্যের আদ্যোপান্ত, যদিও সংশ্লিষ্টরা এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি। এদিকে অনেকেই আবার সম্প্রতি দেশজুড়ে আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে তিন্নির সাথে তুলনা করছেন। বলছেন পরিমণি যদি সোচ্চার না হতো, তাহলে হয়তো তিন্নির মতোই কোনো ক্ষমতাবানের বলি হতে হতো তাকেও। গতকাল 13 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ সম্মেলনে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিচার চেয়ে চিত্রনায়িকা পরিমণি বিবৃতি দেন। পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। খান তাজনীর আহসান, সময় সংবাদ। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আপনি সুইসাইড করে নাই সবাই জেনে রাখেন।